এক বাঙালি ধনকুবেরের, যার বদান্যতায় তৈরি হলো কলকাতা মেডিকেল কলেজ, তাকে বলা হতো রথচাইল্ড অফ ক্যালকাটা। স্বয়ং শিবনাথ শাস্ত্রী দরাজ শংসাপত্র দিয়ে জানিয়েছিলেন তার মতো সৎ ও বিনয়ী ব্যবসায়ী ছিলেন বিরল, অথচ তিনি বিত্তে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং রুস্তমজি কাওয়াসজির সমকক্ষ, তিনি মতিলাল শীল। 1792 সালে কলকাতায় এক সুবর্ণ বণিক পরিবারে জন্ম তার। পিতা চৈতন্যচরণ শীল ছিলেন চীনাবাজারে কাপড়ের ব্যবসায়ী, কিন্তু মাত্র 5 বছরে পিতৃহীন হয়ে পড়ায় প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি দূর লাভ করতে পারেননি মতিলাল। কিন্তু তার ব্যবসায়িক বুদ্ধি ও বিচক্ষণতা ছিল প্রখর। ইংরেজ কোম্পানির অধীনে সামান্য বেতনে কিছুকাল তিনি চাকরি করেন। ইতিমধ্যে 17 বছর বয়সে 1809 সালে সুরতি বাগানের মোহনচাঁদদের কন্যা নাগরী দাসীর সঙ্গে মতিলালের বিয়ে হয়। 1815 সালে ফোর্ট উইলিয়ামে কর্মচারী হয়ে যোগ দেন, পরে গুদাম সরকার হন। কিন্তু শ্বশুরের পরামর্শে এখানে তিনি দৈনন্দিন দ্রব্য সামগ্রী সরবরাহ করেও কিছু বাড়তি রোজগার করতেন। এরপরে ফোর্ট উইলিয়ামের কাছে ইস্তফা দিয়ে তিনি কিছুদিনের জন্য বালিখালের কাস্টমস দারোগার চাকরি করেন, কিন্তু বাণিজ্য তার রক্তে। 1819 সালে সামান্য মূলধন নিয়ে শুরু করলেন উদ্যোগ। মতিলালের প্রথম কারবার ছিল বোতলের ছিপির। যোগান দিতেন বিয়ার রপ্তানিকারী হাটসন সাহেবকে। এছাড়াও ব্রিটিশদের নীল ব্যবসায় অন্যতম সহযোগী ছিলেন মতিলাল। উচ্চমানের নীল চিনি, রেশম, চাল, নুন রপ্তানি করতেন ব্রিটিশদের, পরিবর্তে আমদানি করতেন সুতির কাপড় আর লোহা। এইভাবে মতিলাল দেশীয় ও বিদেশীয় বাণিজ্যিক লেনদেনে এক যোগসূত্রের কাজ করে অর্থ রোজগার করেছিলেন প্রচুর। তার দক্ষতার কারণে ব্রিটিশরা তাকে বানিয়ান পদে নিয়োগ করল। সুপার্জিত অর্থে কিনে ফেললেন প্রায় 12-13টা কার্গো জাহাজ। সেই জাহাজ নিয়ে তৎকালীন বাংলার বহির্বাণিজ্যে নেতৃত্ব দিলেন মতিলাল। তার জাহাজ পাড়ি দিত সুদূর অস্ট্রেলিয়ার উপকূল পর্যন্ত। তৈরি করলেন বাষ্পীয় পোত বা জাহাজ, যা এদেশে প্রথম এবং প্রতিকৃত মতিলাল শীল। মতিলাল শীল এক হাতে যেমন উপার্জন করেছেন, তেমন দরাজ হয়ে অন্য হাতে ব্যয়ও করেছিলেন সমাজকল্যাণে। 1841 খ্রিস্টাব্দে বেলঘড়িয়ায় তৈরি করেছিলেন ভিক্ষাজীবীদের জন্য আশ্রম, দৈনিক পাত পড়ত অন্তত 500 জনের। এখানেও আছে সেই আশ্রম, যেমন আছে হুগলির গঙ্গাপাড়ে বাবু মতিলাল শীলঘাট। আবার অন্যদিকে শেয়ার কেনা বেচা, নগদ ও সুদের কারবারও করতেন, কিন্তু তাতে মোটেও সমকালীন সুদকরদের বাণিজ্যের মতো ছিল না। বরং মতিলালের টাকা ধার দেওয়ার পদ্ধতি ছিল অনেকটাই আজকের ব্যাংকিং ও বিমা ব্যবস্থার পূর্বসূরি। ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতাদের মধ্যেও মতিলাল ছিলেন অন্যতম উদ্যোক্তা। মিশনারি বিমুখ হিন্দু ছাত্ররা যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে, তাই স্বনির্ভর উদ্যোগ নিলেন মতিলাল শীল। 1842 খ্রিস্টাব্দে পথ চলা শুরু করল বাবু মতিলাল শীল ফ্রি কলেজ, পরে এর সঙ্গে যোগ হয় স্কুলও, তবে শিক্ষাদান ও পাঠ্যক্রম ছিল আধুনিক। প্রথমে ফাদার ফ্রান্সিস জেভিয়ারের, যা আজকের সেন্ট জেভিয়ার্স কলেজ, প্রতিষ্ঠান দেখত এর পঠন পাঠন, কিন্তু নির্দেশক ছিল ধর্মের দিক দিয়ে ছাত্রদের প্রভাবিত করা যাবে না। কাজেই পরে যখন অভিযোগ ওঠে যে জেসুইট পাদ্রীরা সে নিয়ম মানছেন না, তখন মতিলাল শীল পরিচালনার দায়িত্ব দেন রেভারেন্ড কৃষ্ণমোহন ব্যানার্জিকে। কলেজের ব্যয় তখনকার দিনে বার্ষিক 12,000 টাকা আসত মতিলাল স্ট্রিটের ট্রাস্ট থেকে। পড়ুয়া পিছু নেওয়া হতো বার্ষিক 1 টাকা সাম্মানিক ব্যয়। বাংলার নবজাগরণের মঞ্চে সমাজ সংস্কারককে বিদ্যাসাগরের আবির্ভাবের পূর্বেই মতিলাল শীল নিজের মতো করে বিধবা বিবাহ প্রবর্তনের চেষ্টা করেছিলেন। তিনিই প্রথম যিনি সমাজের সর্বস্তরের বিধবা বিবাহ প্রচলনের জন্য প্রথম বিধবা বিবাহকারীদের 20,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই সালটা ছিল 1837। সোচ্চার হয়েছিলেন বাল্যবিবাহ রোধে।
ছিলেন সতীদাহ প্রথার ঘোরতর বিরোধী। নারী কল্যাণ ও নারী শিক্ষার সমর্থক ছিলেন প্রবলভাবে। হীরা বুলবুল নামে এক পতিতার পুত্রের হিন্দু কলেজে ভর্তি হওয়াকে কেন্দ্র করে তৎকালীন সমাজে বেশ আলোড়নের সৃষ্টি হয়েছিল। তখন মতিলাল চিল বউবাজারের রাজা রাজেন্দ্র দত্তের সঙ্গে পরামর্শ করে গড়ে তুললেন হিন্দু মেট্রোপলিটান কলেজ। সামাজিক কালিমার তোয়াক্কাও করেননি। কতটা ব্যতিক্রমী ও নিজের সময়ের থেকে এগিয়ে থাকলেও একজন মানুষ এই দুঃসাহসিক পদক্ষেপ নিতে পারেন? মতিলাল শীলের বৃত্তে সেজে উঠেছিল কলকাতা। তার জ্বলন্ত প্রমাণ কলকাতা মেডিকেল কলেজ। যে জমির ওপর বর্তমানে মেডিকেল কলেজ ও হাসপাতাল অবস্থিত সেই পুরো ভূখণ্ডটাই, এবং সঙ্গে এককালীন 12,000 টাকা দান করেছিলেন মতিলাল শীল। পরিবর্তে তার নামাঙ্কিত ওয়ার্ডে দেশীয় লোকজনের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন ব্রিটিশ সরকার। পরে ফিমেল ওয়ার্ড শুরু করার জন্য আবারও দিয়েছিলেন 1,00,000 টাকা। 1854 সালের 20 মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বঙ্গসন্তান। তার অবস্থান ছিল রামমোহন ও বিদ্যাসাগরের মধ্যবর্তী সময়ে। তৎকালীন সমাজ গঠনে তার ভূমিকা ছিল অনেকটাই। সমাজকল্যাণ থেকে চিকিৎসার উন্নতি, নারী কল্যাণ থেকে শিক্ষাক্ষেত্রে স্বনির্ভর উদ্যোগ, বঙ্গজীবনের প্রতিটি ক্ষেত্রে ছিল মতিলালের অবদান। আর তার এই ব্যয়িত অর্থের উৎস ছিল দাপুটে বাণিজ্য। ব্রিটিশ বণিকদের সাথে আপন বুদ্ধির জোরে সমানে সমানে পাল্লা লড়েছিলেন এই বাঙালি। ব্যবসাকে দিয়েছিলেন সাফল্যের নতুন সংজ্ঞা, প্রমাণ করেছিলেন ব্যবসা পূর্ণ সততার সাথে মানবিকতা না খুইয়েও করা যায়। তবুও যেহেতু বাঙালির নিত্যদিনের চর্চায় গুরুত্ব পায় না অর্থকারী আলাপ আলোচনা, তাই আত্মবিস্মৃত বাঙালি তার আত্মঘাতী প্রবণতায় একদিন ভুলেও গেছে দানশীল ব্যবসায়ী মতিলাল শীলকে।